नमस्कार बंधुरा, कलकाता ময়দানে আপনাদের সবাইকে স্বাগত। আর নিয়ে চলে এসেছি ডেইলি ফুটবল আপডেটেড ভিডিও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ লাল কালার সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দিন রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ব্রিক্স গোষ্ঠীর একটা মিটিং ছিল। এই ব্রিক্স গোষ্ঠীতে ভারত, রাশিয়া ছাড়াও আরও তিনখানা দেশ আছে, তার মধ্যে ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং চায়না। এই পাঁচটা দেশকে নিয়ে ব্রিক্স কান্ট্রি গঠিত। তো এই মিটিংয়ের মধ্যে, মিটিংয়ের পরে কিন্তু রাশিয়ার স্পোর্টস মিনিস্টার, তিনি কিন্তু দিল্লিতে ভিজিট করে এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর তিনি কিন্তু AIFFকে একটা প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে তিনি বলেছেন ভারত চাইলে রাশিয়া ফুটবল টিমের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতেই পারে। তিনি AIFFকে বলে দিয়েছেন AIFFই ডেট টাইম ঠিক করুক, দুটো দেশের ফুটবল শিডিউল দেখে সেই ডেটেই যেখানে AIFF বলবে সেখানে ম্যাচটা খেলা হবে। তো এখন দেখার বিষয় AIFF কী করে। আশা করি এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ AIFFের কর্তারা হাতছাড়া করবে না, কারণ রাশিয়ার ফুটবল র্যাঙ্কিং কিন্তু 35, সেখানে ভারতের ফুটবল র্যাঙ্কিং 104 নম্বরে। এই সব দেশের সাথে, এগিয়ে থাকা দেশের সাথে যদি ফুটবল ম্যাচ খেলা যায়, ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও ভারতের ফুটবল একটু ডেভেলপমেন্ট হলেও হতে পারে। এবার দেখা যাক AIFF কী করে। এছাড়াও কিন্তু রাশিয়ার স্পোর্টস মিনিস্টার আর একটা প্রস্তাব দিয়ে গেছে ভারতের স্পোর্টস মিনিস্টারকে। সেটা হলো 2036 সালে অলিম্পিক গেমস সংগঠন করার জন্য ভারতকে কিন্তু রাশিয়া সর্বতোভাবে কিন্তু সাহায্য করবে, সহযোগিতা করবে। এই আশ্বাস কিন্তু ভারতকে রাশিয়ার স্পোর্টস মিনিস্টার দিয়েছে। আমরা যেহেতু ফুটবল নিয়ে বেশি ইন্টারেস্টেড, তাই ফুটবলটা নিয়েই মেন আপডেটটা দেওয়ার ছিল। তার সাথে একটা ছোট্ট আপডেট ছিল, সেটাও আপনাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।